আসসালামু আলাইকুম, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকে আমার কাছে চার্ট চেয়েছেন, যে একটা ডায়েট চার্ট, এবং বিশেষ করে আজকের ভিডিওটা যাদের জন্য করা, যারা আমাকে জুমে কনসাল্ট করছেন, অর্থাৎ যারা জুমে দেখাচ্ছেন, এবং আমি তাদেরকে যখন একটা লিখিত চার্ট পাঠাচ্ছি, হ্যাঁ, তারা এটা দেখে অবাক হয়ে যাচ্ছেন যে এটা তো আসলে কোনো চার্টই না। বাস্তব কথা হচ্ছে আমি আসলে কাউকে কোনো চার্ট করে দেই না, যেটাতে আপনারা সাধারণত অভ্যস্ত। এবং অনেকেই আবার বলছেন যে আমি সবাইকে একই ডায়েট চার্ট দিচ্ছি। তা আসলে কিন্তু আমি কাউকে চার্টই দিচ্ছি না, সেখানে একই দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমি কি জিনিসটা আপনাদেরকে দিয়েছি বা দিচ্ছি সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি, তাহলে এটা আপনাদের জন্য সুবিধা হবে। আমরা প্রথমে আপনাকে বললাম যে একটা নির্দিষ্ট খাবার আপনাকে বিরত থাকতে বলেছি, তাই না? তাহলে কোনটা বিরত থাকতে বলেছি? বলেছি যে আমরা যে শর্করা খাবারগুলো খাবো সেখানে শুধুমাত্র শাকসবজি থেকে আমরা শর্করাটা নিব। বাকি যে শর্করাগুলো আছে, যারা প্রথম দিকে ওজন কমাতে চাচ্ছেন বা ডায়াবেটিস থেকে, হ্যাঁ, ডায়াবেটিসটাকে রিভার্স করতে চাচ্ছেন বা টাইপ টু ডায়াবেটিস থেকে ভালো হতে চাচ্ছেন বা আপনার ইনসুলিন সেন্সিটিভিটি যারা বাড়াতে চাচ্ছেন, হ্যাঁ, তো সবার জন্য, বিশেষ করে যারা ব্লাড প্রেশার কমাতে চাচ্ছেন বা যাদের চর্বি বেশি হয়ে গেছে চর্বি কমাতে চাচ্ছেন, বিশেষ করে লিপিড প্রোফাইল যাদের হাই, হ্যাঁ, তাদের লিপিড, যারা আবার ফ্যাটি লিভার ভালো করতে চাচ্ছেন, মোট কথা হচ্ছে যে যতগুলো বেনিফিট আমরা চাচ্ছি, প্রথমে আমাদেরকে কী করতে হবে, যে শর্করা খাবারটা কমাতে হবে। তো দেখেন, তা আমরা বলেছি যে কী ধরনের শর্করা এখন আপাতত শুরুতে খেতে পারবেন না। হ্যাঁ, যেমন সকল ধরনের শস্য জাতীয় খাবার, যেমন হচ্ছে চাল, গম, ভুট্টা, যব থেকে তৈরি যত রকম খাবার আছে, ভাত, চিড়া, মুড়ি, খই, পাড়া, রুটি, পরোটা, বিস্কিট, চানাচুর, নুডলস, পাস্তা, ওটস, কর্নফ্লেক্স, পাউরুটি, কেক, সকল রকম পিঠা, পায়েস ইত্যাদি, এবং চিনি এবং চিনি জাতীয় যা আছে, গুড়, মধু, সকল ধরনের কোমল পানীয়, হ্যাঁ, ডায়েট ড্রিঙ্কস, জুস, অন্যান্য বেভারেজ, তারপর হচ্ছে আপনার যেগুলো আপনারা বলতেছেন কি যে আর্টিফিশিয়াল সুগার বা জিরো ক্যাল, এগুলো কোনো কিছু খাওয়া যাবে না। এবং প্রথম দিকে আমরা ফলগুলো নিষেধ করছি, সকল রকমের দেশি বিদেশি ফল আপাতত প্রথম দিকে নিষেধ করছি। বাট একটা জিনিস মনে রাখবেন যে মেনটেনিং যখন আপনারা করবেন তখন অবশ্যই আপনারা অল্প ভাত খেতে পারবেন, টক ফলগুলো খেতে পারবেন এবং আপনারা টক দইটা খেতে পারবেন। কিন্তু আমরা সরাসরি যে দুধ খেতে নিষেধ করছি, মিষ্টি দই খেতে নিষেধ করছি, টক দই প্রথম দিকে নিষেধ করছি, পরে খেতে পারবেন, পুডিং নিষেধ করছি এবং সকল রকমের মিষ্টি যা আছে, জিভাতে মিষ্টি লাগে যে ধরনের জিনিস। তারপর সবজির মধ্যে আলু, কাঁচা পেঁপে, স্কোয়াশ, বেবিকর্ন, কচুরমুখী আপাতত প্রথম দিকে নিষেধ, পরে মেনটেনিংয়ের সময় এগুলো সব খেতে পারবে। ডাল নিষেধ, যেমন মসুর, মুগ, ছোলা, মাসকলাই, শিমের বিচি, মটরশুঁটি, এগুলো আপাতত নিষেধ, পরে খেতে পারবে মেনটেনিংয়ের সময়। সয়াবিন, সূর্যমুখী, ভুট্টা, রাইস ব্রান অয়েল এবং অন্য যত রকম ভেজিটেবল অয়েল আছে আজীবনের জন্য নিষিদ্ধ, কখনোই খেতে পারবে না। সব ধরনের ফাস্টফুড, প্রসেসড ফুড এবং বাজারে তৈরি এইসব খাবার আজীবনের জন্য নিষিদ্ধ, কখনোই খেতে পারবে না, এগুলো খেতে পারবে না। এখন আসেন, খাবার খেতে পারবে কোনগুলো, যেমন এক্সট্রা ভার্জিন অর্গানিক, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, অর্গানিক কোল্ড প্রেস, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, খাঁটি ঘি, মানে ঘরে তৈরি অথবা খাঁটি, আপনি নিশ্চিন্ত থাকবেন, আমাদের হেলথ রেগুলেশনে খাঁটি ঘি আছে এবং অনেকে এটার প্রশংসা করেছেন। মাখন আমাদের কাছে নেই, কারণ মাখন এভাবে বিক্রি করা যায় না, ঘরে পারলে বানাবেন, নাহলে বাজার থেকে মাখন কিনতে পারবেন না। আর চিজ যদি খেতে চান নিজে ঘরে বানিয়ে খাবেন, চিজটা অত বেশি খেতে পারবেন না, বাট চিজ খেতে পারবেন। এবং ঘানিতে ভাঙানো সরিষার তেল, সরিষার তেলটা খেয়াল রাখবেন যে যেন কোল্ড প্রেসড হয় এবং যেন এক চাপে যেটা বের হয় ফার্স্ট কোল্ড প্রেস, মানে প্রথম চাপে যেটা বের হয় সেটা, বাট বারবার চিপে বের করবেন না এবং হিটেড যেন না হয়ে যায়, এবং বাজার থেকে যেগুলো মানে মার্কেটে বিক্রি হয় ওগুলো না। আচ্ছা, এবার আসেন প্রোটিনের ভিতরে কী খেতে পারবেন। ডিম খেতে পারবেন, অবশ্যই কুসুম সহ, চর্বিযুক্ত মাছ, দেশি বা সামুদ্রিক যেটাই হোক না কেন, মাশরুম খেতে পারবেন, তারপরে দেশি গরুর, হ্যাঁ, চর্বিযুক্ত মাংস খেতে পারবেন পরিমিত, খাসির চর্বিযুক্ত মাংস খেতে পারবেন, দেশি মুরগি খেতে পারবেন, তবে হ্যাঁ, যারা বেশি ওজন কমাতে যাচ্ছেন মাংস তারা প্রথম দিকে খুবই কম খাবেন, না খেলেই ভালো প্রথম দিকে। শর্করা এবার বলেন, শর্করা কী কী খাচ্ছেন আপনি? যত রকম শাক আছে, সবুজ শাক সবজি, বাট লাল শাক আছে, পালং শাক আছে, পুঁই শাক আছে, লাউ আছে, তারপরে ডাঁটা আছে, হ্যাঁ, কচু, তারপর হচ্ছে মেথি, মূলা, হেলেঞ্চা, কলমি, সরিষা ইত্যাদি যত রকম শাক আছে। সবজির ভিতরে ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি, টমেটো, ঢেঁড়স, লাউ, বরবটি, শিম, চিচিঙ্গা, মূলা, অল্প গাজর, হ্যাঁ, মিষ্টি কুমড়া, সকল রকম ক্যাপসিকাম, হ্যাঁ, ক্যাপসিকাম খুবই ভালো। একটা জিনিস মনে রাখবেন যে শাকসবজিটা আপনি অবশ্যই কী করবেন,
যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে আপনি রান্না করবেন, শাকসবজিটা কী দিয়ে রান্না করবেন, যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করবেন। এটা আমরা প্রথম থেকে বলে আসছি যে শাকসবজি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করতে বলেছি। এটার অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে আমরা জানি যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে যদি আমি রান্না করি তাহলে এটার যে কন্টেন্টগুলো আছে, ভিটামিনসগুলো আছে, এগুলো অ্যাবজর্পশনটা বেটার হয়। হ্যাঁ, এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। শসা, টমেটো, গাজর সালাদ হিসেবে আপনি খেতে পারবেন, এবং সকল রকমের বাদাম, বিশেষ করে কাজু বাদাম, দেশি বাদাম, আলমন্ড, হ্যাঁ, এগুলো আপনি সবই খেতে পারবেন। পানীয়ের ভিতরে মনে রাখবেন যে আমরা বলেছি যে অর্গানিক কোকোনাট ভিনেগার উইথ দ্য মাদার। হ্যাঁ, আর যদি কোকোনাট ভিনেগার না পান, ঘরে তৈরি অ্যাপেল সিডার ভিনেগার। আপনারা জানেন যে এখন কিন্তু অ্যাপেল সিডার ভিনেগার বাজারে নকল দিয়ে সব ভরে গেছে। কোকোনাট ভিনেগারটা এখনও নকল হয়নি, তবে হবে, কারণ যেহেতু বাংলাদেশ এটা তো নিজে ঘরে তৈরি করা অ্যাপেল সিডার ভিনেগারটা নিজে তৈরি করে খাবেন, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এক চামচ এক গ্লাস পানিতে দিবেন, এটার সঙ্গে একটু আদার রস দিতে পারেন, লেবুর রস দিতে পারেন, এবং সঙ্গে অ্যাক্টেরিয়া ক্যাপসুল, হ্যাঁ, এটা দুটো খেতে পারেন যাদের প্রোবায়োটিক্সের দরকার আছে। খাবার জাস্ট ইমিডিয়েট আগে এভাবে খেয়ে সে খাবারটা শুরু করবে এবং খাবারটা চিবানো শুরু করবে, চিবাতে চিবাতে 70 বার চিবাবে, মানে যতক্ষণ না মুখ থেকে পানি হয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে পর্যাপ্ত পানি পান করতে হবে, একটা কথা মনে রাখেন, এবং পানিতে সামান্য লবণ মেশাবেন, হিমালয়ান পিঙ্ক সল্ট। এবং আপনি প্রতিদিন, মানে আপনাকে পানি কিন্তু 2 থেকে 2.5 লিটার, এবং পানিটা আপনার পান করতে হবে, এবং প্রস্রাবের কালারটা দেখবেন যে একেবারে পুরো সাদা না হয়ে যায়, আবার মানে খুব বেশি ডার্ক না হয়ে যায়, তো হালকা স্ট্র কালার থাকতে হবে। এটা হচ্ছে যে আপনি বুঝবেন, বেশি সাদা হলে বুঝবেন যে বেশি খেয়ে ফেলেছেন, বেশি ইউরিন চলে যাচ্ছে, সেটাও ভালো না। আর ইউরিন যদি কনসেন্ট্রেটেড হয় সেটা আপনার কিডনি স্টোন ফর্ম করে, সো এটা আপনার জন্য ভালো না, তো আপনাকে এই বিষয়টা সাবধান থাকতে হবে। আপনি 2 থেকে 3 টেবিল চামচ চিয়া সিড 1 কাপ পানিতে 30 মিনিট ভিজিয়ে রেখে আপনি খেতে পারবেন, বিশেষ করে খাওয়ার আগে বা পরে এটা খেলে আপনার খুবই ভালো। এটা মানে খুবই ভালো, এটা মানে চিয়া সিডের কোনো আসলে বিকল্প নাই। তারপর রেডিজেল এন বা আপনার যে কোনো মানে ভালো, হ্যাঁ, কোনো আপনার ইসুপগুলের ভুষিটা আপনি খেতে পারেন, 1 চামচ 1 গ্লাসের 3/2 এই পানির ভিতরে গুলিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবেন, ভিজিয়ে রেখে না, গুলিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবেন। আর তোকমা দানা ভিজিয়ে আপনি খেতে পারেন, যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তাদের জন্য এটা খুব উপকার হবে। কয়েকটা বিষয়ে আপনাকে গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে যে আমরা যে চার্ট দিব, এখন দেখেন খাবার হচ্ছে এগুলো, তাহলে এরপরও আপনাদের যেহেতু প্রশ্ন আছে যে চার্ট দিচ্ছি না কেন, কারণ হচ্ছে আপনি সকালে কী খাবেন, বিকেলে কী খাবেন, দুপুরে কী খাবেন, এটা আপনার সম্পূর্ণ স্বাধীনতা। আপনি চাইলে সকালে মাছ খেতে পারেন, চাইলে সকালে মাংস খেতে পারেন, চাইলে সকালে ডিম খেতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তারপরও আপনাদের অনুরোধে আমি একটু মানে করে দিই, একটা মডেল করে দিই। যেমন সকালে আপনি চেষ্টা করুন একটু দেরি করে ব্রেকফাস্টটা করতে, হয়তো প্রথম দিকে, হ্যাঁ, প্রথম 7 দিন দেরি করে ব্রেকফাস্টটা, 10টা 11টা চেষ্টা করুন একটু দেরি করে ব্রেকফাস্টটা করতে। তো ব্রেকফাস্টে আপনি ডিম খেতে পারেন ঘি দিয়ে ভাজা, তারপরে বাদাম খেতে পারেন ঘি দিয়ে ভাজা, বিভিন্ন রকমের বাদাম, হ্যাঁ, খাঁটি, ঘিটা খাঁটি খাঁটি হতে হবে, এটা মনে রাখবেন। সঙ্গে সালাদ খেতে পারেন, সঙ্গে সবজি খেতে পারেন, শাক সবজি যেগুলো এটার সঙ্গে খেতে পারেন। সুন্দর একটা আপনারই হলো ব্রেকফাস্ট হলো। এরপরে আপনি কী করবেন, আবার 2টা 3টার দিকে আবার আপনি সেখানে আপনি একটু মাছ খেতে পারেন, হ্যাঁ, সবজি খেতে পারেন, হ্যাঁ, তারপরে এই যে খাবারগুলো যা বলেছে এগুলো সব খেতে পারেন। এরপরে আপনি আবার সঙ্গে সালাদ খেতে পারেন, আবার রাতে আপনি হয়তো মাংস খেতে পারেন, হ্যাঁ, সঙ্গে সালাদ খেতে পারেন, ডিম খেতে পারেন, মাছ খেতে পারেন। মানে এটা আসলে কারো কোনো চার্ট না। তো অনেকেই ভাবে যে কতটুক খাবো, কী পরিমাণ খাবো, হ্যাঁ, এই জিনিসটা নিয়ে যে ভুল ধারণাটা হয়েছে সেটা এখন ভেঙে দিব। প্রথম দিকে, প্রথম 7 দিন আপনি এই যে খাবারগুলো আমি খেতে বলেছি এতক্ষণ যা যা বললাম, এর ভিতর থেকে যত খুশি পর্যাপ্ত খান, পেট ভরে ভরে খান। হ্যাঁ, সকালে আপনার প্রথম 7 দিন চেষ্টা করতে হবে না যে কোনো ওজন কমানোর, আপনার এটা চিন্তা করতে হবে না। আপনি প্রথম 7 দিন পেট ভরে ভরে খাবেন, তারপর দেখবেন কি যে আপনার ফ্যাট অ্যাডাপ্টেশন শুরু হয়ে যাবে। কীভাবে শুরু হবে, কারণ হচ্ছে যে যখন আপনি এভাবে খাবেন খেলে পরে আস্তে আস্তে দেখা যাবে যে আপনার গ্লুকোজটা যেহেতু কম আসছে, হ্যাঁ, তো সুগারটা আপনার খরচ হয়ে যাবে, তারপর গ্লাইকোজেনটা ব্রেকডাউন হবে, এবং বডি শক্তির জন্যে ফ্যাটটাকে বার্ন করবে, তখন আপনার বডিতে শক্তি আসা শুরু করবে, তখন আপনার ক্ষুধা কমা শুরু করবে। যখন ক্ষুধা কমা শুরু করবে তখন আপনি যেমন কী করবেন, পরের সপ্তাহে সকালের খাবারটা 11টা 12টা একবারে আপনি সকালের খাবারটা বাদ দিয়ে একবারে দুপুরে নিয়ে আসেন। দুপুরে খেলেও সেটা ব্রেকফাস্ট, কারণ আপনি ফাস্টিংকে ব্রেক করছেন, এতক্ষণ কিছু খাননি। তো এর ভিতরে আপনি পানিতে লবণ মিশিয়ে খেতে পারেন, হ্যাঁ, মানে যারা পানি, কারণ আমরা বলছি যে যারা ওয়াটার ফাস্টিং করবেন আপনারা পর্যাপ্ত পানি খেতে হবে, এবং প্রথম দিকে পানিটা একটু বেশি খেতে হয়। তো এরপরে আপনি 2টো বাজে খেলেন, তো 2টো বাজে কী খাবারটা খাবেন, ওই যে সকালে যে খাবারটা খেতেন এটার সঙ্গে মিক্স করে, যেমন আপনি ডিম খেলেন, বাদাম খেলেন, শাকসবজি খেলেন, সালাদ খেলেন, মাশরুম খেলেন সঙ্গে,
আবার রাতের খাবারটা আপনি মাছ খেলেন, হ্যাঁ শাকসবজি খেলেন, মাশরুম খেলেন, সালাদ খেলেন, এইভাবে আপনি রাতের খাবারটা ঠিক করেন। তো বাদাম দুই বেলাতে খেতে পারেন। কতখানি বাদাম অনেকে জিজ্ঞেস করে, আর ভাই অল্প একটু বাদাম, কোনো কিছু অনেক বেশি না, হ্যাঁ অল্প একটু বাদাম, এতটুকু এক বেলাতে খেলে হয়। এখন বলে যে ইয়াটা খাবো কখন, ওই যে ভিনেগারটা, ভিনেগারটা হচ্ছে জাস্ট খাবার ইমিডিয়েট আগে, এটা আপনি সকালের খাবারের সঙ্গে খেতে পারেন, বাট আমি প্রেফার করি যে আমি যে রাত্রের খাবারটা খাই তখন আপনি মেইন মিলটা আমি আসলে সন্ধ্যার দিকে খাওয়ার চেষ্টা করি, ওই সময় আমি প্রথমে ভিনেগার খাই সঙ্গে অ্যাক্টেরিয়া খেয়ে তারপর আমি খাবারটা খাওয়া শুরু করে দিই। সো এটা মনে রাখবেন। তা এরপর দ্বিতীয় সপ্তাহে গিয়ে দুই বেলা খাচ্ছেন আপনি, তখন কিন্তু ক্ষুধা কমা শুরু হয়েছে। তো যখনই ক্ষুধা কমা শুরু হয়ে যাবে বুঝবেন যে বডি এখন ফ্যাট বার্ন করে চলতে শিখেছে, যে এখন না খেলে খারাপ লাগছে না, না খেলে দুর্বল লাগছে না। এরপরে গিয়ে আপনি দেখবেন যে এখন আপনি তৃতীয় সপ্তাহে গিয়ে আপনি রোজা রেখে দিতে পারেন। রোজা কীভাবে রাখুন, ইফতারের সময় এই যে এতক্ষণ যে খাবারগুলো বললাম এর ভিতরে আপনার চয়েস মতো পরিমাণ মতো খাবার ইফতারের এক ঘন্টার ভিতর পেট ভরে খেয়ে ফেলবেন। যাদের বেশি ওজন কমানোর দরকার তারা সেহরিতে শুধু পানিতে লবণ মিশিয়ে খাবেন, বাকি সময়টা আপনি আর কিছু খাবেন না। তো এইভাবে আপনি রোজা রাখতে পারেন। আর যারা মনে করতেছেন যে না আমি সেহরি খেয়ে না খেয়ে পারবো না, তারা সেহরিতে দুটো ডিম খাবেন আর ইফতারিতে এতক্ষণ যেটা বললাম সেটা আপনি খাবেন। এইভাবে খেলে দেখবেন যে এরপর আপনার আর কোনো দুর্বল লাগছে না, কিছু লাগছে না। এর পাশাপাশি আপনি কি করবেন, যেহেতু আপনার অটোফেজি শুরু হয়ে গেছে তখন আপনার এই অটোফেজিকে ডিস্ট্রিবিউশন করতে হলে আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে। তো প্রথম দিকে যারা অনেক বেশি ওজন বেশি এক্সারসাইজ করতে পারবেন না তাদের জন্য আমি ঘরে বিছানায় বসে কীভাবে এক্সারসাইজ করতে হয়, ইয়োগা কীভাবে করতে হয়, সিম্পল এক্সারসাইজগুলো আমরা দেখিয়েছি এবং বিভিন্ন এক্সারসাইজের ভ্যারাইটি আমি লাইভে এসে এসে দেখেছি। সেখান থেকে দেখে দেখে অন্তত সকালে 30-45 মিনিট, বিকেলে 30 মিনিট এক্সারসাইজ করার চেষ্টা করবেন। ঘুমের বিষয়ে খেয়াল রাখবেন যে রাতে আর্লি ঘুমাতে যাব, রাতে 7-8 ঘন্টা ঘুমাবো। তো এইভাবে আপনি চেষ্টা করেন যে আপনার ডায়েটটা আপনি নিজে করতে। কেউ হয়তো দুটো ডিম খেতে পারে, কেউ হয়তো তিনটা খেতে পারে, কেউ হয়তো একটা খেতে পারে, কেউ হয়তো সকালে মাছ খেতে পারে, কেউ হয়তো মাংস, মাংসের বিষয়টা বলবো খুব বেশি খাবেন না, বিশেষ করে যারা ওজন কমাতে চাচ্ছেন তারা অনেক বেশি খাবেন না। এইভাবে খেলে দেখেন যে আপনার পুরো আপনার একটা ব্যালেন্সড আপনি ডায়েট পাচ্ছেন, কিন্তু আপনি কি করছেন যে শর্করাটা একটু কম খাচ্ছেন। তো পরে যখন আপনার ফ্যাট বার্নিং হয়ে যাবে, যখন আপনি মেনটেনিংয়ে চলে আসবেন, অর্থাৎ আপনার এখন মোটামুটি ওজন কমানো হয়ে গেছে বা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন যে এই ওজনটা আমি মেনটেন করব, মেনটেনিং পর্যায়ে এসে কী করবেন, এই খাবারগুলোর সাথেই এখন অল্প পরিমাণে ভাত খাবেন, ফলগুলো আগে খেতেন না এখন ফলগুলো অ্যাড করবেন, টক দই অ্যাড করবেন, ব্যাস এই যে খাবারটা বলছি শর্করা জাতীয় এই খাবারটা চেষ্টা করবেন শেষ বেলাতে রাতে খেতে। রাতে খেলে কী হবে, আপনার ওই সকালে যদি শর্করা জাতীয় খাবার খান তাহলে আপনার সারাদিন খিদে লাগবে, এই জন্য আপনি রাতে খাবেন। মেনটেনিংয়ের বিষয়ে আলাদা ভিডিও আছে, এটা দেখে নেবেন। আমার মনে হয় এইভাবে আপনার একটা চার্ট নিজেরাই করে নেবেন, কে কয়টা ডিম খাবেন কীভাবে খাবেন সেটা নিজের অনুযায়ী। প্রথম দিকে আপনি পেট ভরে ভরে খাবেন, সেকেন্ড উইক থার্ড উইকে গিয়ে আস্তে আস্তে খাবার কমিয়ে নেবেন, তখন আপনি অল্প খেলেও আপনার ক্ষুধা লাগবে না। কেন লাগবে না, কারণ বডির ভেতর থেকে বডি শক্তি পাচ্ছে, যে এনার্জিটা দরকার বডি পাচ্ছে বডির ভেতর থেকে, ফ্যাট যেটা জমা ছিল সেটা বার্ন হয়ে আপনি এনার্জি পাচ্ছেন। আশা করি এটা আপনাদের উপকারে লাগবে। অনেক ধন্যবাদ, আর প্লিজ ডায়েট চার্ট চেয়ে আমাকে বিরক্ত করবেন না। আর যারা আমাকে জুমে দেখাচ্ছেন যদি ভাবেন যে আমি কোনো গোপন চার্ট দিতেছি, ভুল ভাবনা, এরকম ভাবনা থেকে আপনাদের দেখানোর দরকার নেই। এই ভিডিওটা তো সবার জন্য দিয়ে দিলাম, আশা করি এটা দিয়ে সবাই উপকৃত হতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।